আরে কাশেম ভাই, এই কুলার কি করতেছে ভাই? ঘরে এত গরম, পচা গরম ভাই, একদম একদম পচা গরম। আজকে এই এয়ার কুলার ঘরের যত গরম বাতাস আছে সব এটাতে ঢুকাই নিবে। মানে আমাদের ঘরের চারপাশে যে উষ্ণ আর্দ্রতা, আর্দ্রতা সেই আর্দ্রতাকে টানবে, টানবে, টেনে ঠান্ডা করবে ভাই, ঠান্ডা করবে। এই যেভাবে টানবে দেখেন, আগে এই যে টেনে এইভাবে ঢুকাই নিবে, বলুয়ার মোটরটা দিয়ে এখানে হ্যানিকম প্যাড আছে, যেটার মাধ্যমে এই পানিটাকে রিসাইকেল করে আমার ঘরের বাতাসটাকে একদম শীতল ঠান্ডা করে দিবে। দেখেন ভিউয়ার্স, এই কুলারটার সম্পর্কে আপনারা সবাই জানেন যে এটা একটা কুলিং ফ্যান, কুলিং ফ্যান। এটা দিয়ে একটা কুয়াশা আসে যেটা একটু ঠান্ডা আবহাওয়া সৃষ্টি করে, বাট কথা হইতেছে এইটা কিন্তু চোখে দেখা যায়, আর ঘরের যে উষ্ণ আর্দ্রতা সেটা কিন্তু খালি চোখে দেখা যায় না, বাট এইটা যখন বেরোচ্ছে এটাকে দেখেন, এই যে এখানে ব্লোয়ার মোটরটা আছে, হ্যাঁ, কিভাবে সাকশন করতেছে। আবার এখানে কি হয় জানেন, এই গরম বাতাসটাকে এই যে বৃষ্টির মতো পানি পড়তেছে না, আচ্ছা, এই পানিটা আপনার এটা দাঁড়ায় এখানে হ্যানিকম প্যাডটা লাগাইলেন, যে হ্যানিকম প্যাড, এই দেখেন না রে ভাই, টানবে মানে এটা দেখানোর জন্য সব খুলে রাখছি। আজকে এটার গোমর ফাঁস করে দিচ্ছে, এটা কিভাবে ঠান্ডা করে, এই যে দেখেন, এই যে বসে গেল, আমরা ধরি এটা হচ্ছে ঘরের উষ্ণ আর্দ্রতা, এই দেখেন যে আর্দ্রতাটা ছড়িয়ে থাকে, সেই আর্দ্রতাকে সুন্দর মতো টেনে এই কুলিং প্যাডে, যেহেতু কম্প্রেশন নাই, কুলিং প্যাডে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করা হয়, তারপরে সামনে দিয়ে আমাদেরকে একবারে ঠান্ডা একটা বাতাস দেয়। এই কুলারের নাম হচ্ছে গ্রি কুলার, গ্রি কুলার, এটা ওয়ার্ল্ডের সেরা একটা কুলার। ওকে, আর এটার বাতাসটা দেখবেন ভাই, এটা বাতাসটা একটু দেখাবো, অবশ্যই আমরা এখন এই কুলারের বাতাসটা দেখি। এই কুলারের তুফান বাতাস থাকবে, যে বাতাসে মনে করেন যে আপনার ঘরের গরম বাতাস শরীরকে 2 মিনিট ঠান্ডা করে দিবে। দেখেন এই যে শরীরকে 2 মিনিট ঠান্ডা করে দিবে, দেখেন, এই দেখেন প্রত্যেকটা বাতাসে আপনার শরীরকে 2 মিনিট ঠান্ডা করে দিবে, দেখেন, দেখেন, দেখেন কি পরিমাণ বাতাস, দেখেন শীতলের মতন বাতাস শুরু হয়ে গেল। ইভেন দেখেন আর্দ্রতা যদি এইভাবে ঘুরে বেড়ায়, জি, এই দেখেন এই আর্দ্রতাটা কিন্তু এইভাবে এদিক চলে যাচ্ছে, জি, এইদিক থেকে আসে এই পাশে, কিন্তু এই যে দেখেন কিভাবে টেনে নিচ্ছে, এটা কিভাবে, চমৎকার চমৎকার। মানে এইটার এরকম একটা কুলার যদি আপনার বাসায় থাকে, যেই পরিমাণ পচা গরম পড়ছে, পচা গরমটা হলো, আমি একটু বন্ধ করে নিই, পচা গরমটা হলো শরীরকে এখন একদম ক্লান্ত করে দিছে ভাই। এখন হয়েছে কি জানেন, বর্তমানে টিনের ঘরে যারা থাকে না, থাকে তাদের বেঁচে থাকাই একদম মুশকিল হয়ে গেছে। টেম্পারেচারটা এত হাই লেভেলে থাকে যেটা আপনি মনে করেন যে এসি তো কাজ হয় না এখন, আর এসিতে কিন্তু সবাই থাকতে পারে না ভাই। আর বিল্ডিং ঘরে উপরের ফ্যান, ফ্যান এমন গরম হয় ভাই, ওই ফ্যানের থেকে গরম বাতাস আসে। যদি আপনার বাইরে থাকে 40 ডিগ্রি, ভিতরে থাকে 50 ডিগ্রি সেলসিয়াস, কারণ কি জানেন, গরমের শরীরটা মনে করেন জ্বলে যায়, জ্বলে যায়। আচ্ছা, এটার কাজটা কি, এই যে পানিটাকে রিসাইকেল, আবার একটু দেখাবো, এই যে, এই যে পানিটা এখান থেকে নামতেছে, এই যে একটা হিউমিডিফায়ার যে ইয়েটা আছে, পানিটা আমি একটু বুঝে দিই দর্শকদের, ভিউয়ারদেরকে, ব্যাপারটা হলো এরকম, ধরেন ঝর্ণা, এটা তো কোনো লেভেল সাওয়াতে থাকে না, একদম রোদ উঠে থাকে, থাকে না ওইখানে পানি, কি কোনো ইয়ে আছে, কিছু না, এখন রোদে কিন্তু পানিটা গরম থাকার কথা, যখন জনের পানিটা পড়ে কিন্তু পানিটা একটু ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, কারণ কি জানেন, যখন এই পানিটা পড়তে থাকে বাতাসের আর্দ্রতা যখন লাগে, পানিটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে, ঠান্ডা হয়ে যায়, উপর থেকে পড়তে পড়তে নিচে আসতে আসতে যখন জনের নিচে, তখন আমরা যখন গোসল করি অনেক সময় অনেকে ঘুরতে যাই, হ্যাঁ, জনের যে গোসল করে পানিটা ঠান্ডা পাই, এইটার কাজ ঠিক ঝর্ণার মতন। এখানে আসেন, এবার দেখা দিচ্ছি, ওকে, এটাকে যখন আমরা খুলবো এখানে ঝর্ণার মতন পানিটা পড়তেছে, দেখছেন, হ্যাঁ হ্যাঁ, এই পানিটা এই হ্যানিকম প্যাডের দ্বারা এটাকে একদম আপনি কুল মোডে যখন বাতাসটা পাবো, এই যে একদম ফিল পাচ্ছি ভাই, একদম সেই বাতাস, মানে 2 মিনিট এটার সাথে বসে থাকবো সামনে, শরীর ঘাম যত থাকে সব। আচ্ছা, এই পানিটা তো এখান থেকেও দেখা যাবে, এখান থেকে দেখা যাবে এই যে পানি। আর এটা কি জানেন, এটা কি, আমরা বরফ লাগবেন এটা, তার কোম্পানি কি করছে, এরকম দুইটা জেল প্যাড দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, একটা আপনি ফ্রিজে রাখবেন, সেটা আপনার ফ্রিজে আপনার প্রয়োজন হবে, আর একটা আপনার বাইরে এখানে দিয়ে দিবেন, এর ঠান্ডা বাতাসটা আরও বেশি লাগবে, ওকে, আরও বেশি লাগবে। আর এটার দ্বারাই আপনার, আমরা যেই ন্যাচারাল বাতাস ভাই, সবচেয়ে বড় কথা বিষয়টা কি জানেন, বা এসি আপনার টাকা আছে কিনতে পারবেন, কিন্তু রোগ তো আপনি ধরে রাখতে পারবেন না, না না, ওষুধ খাইতে হবে প্রতিদিন, যে আপনার ডাক্তারের কাছে যেতে হবে, লাখ টাকা খরচ করছেন এসি লাগাইয়া, আরও লাখ টাকা খরচ করেন ডাক্তারে দিয়া। আর এটা হলো ন্যাচারাল বাতাস ভাই, কোনো ধরনের সাইড এফেক্ট নাই, এটা কোনো সাইড এফেক্ট নাই, কারণ আমি যে পানি খাচ্ছি, যে পানি গোসল করতেছি, সে পানি চমৎকার বাতাস, আপনি নদীর পানি হোক, গাঙ্গের পানি হোক, জলের পানি, যেই পানি হোক, কলের পানি হোক দিয়ে দিবেন, ঠান্ডা বাতাস ফিল নেবেন, কোনো ধরনের সাইড এফেক্ট নাই, ওকে, ঠিক আছে। এটাতে বাতাস পাচ্ছি ন্যাচারাল পানি থেকে, শরীরে শুষ্ক বাতাস পাচ্ছি সোজা কথা। আচ্ছা, এটার দ্বারা মনে করেন আমার কোনো সাইড এফেক্ট নাই, ক্ষতি নাই, আমার এই পচা গরম থেকে বাঁচার উদ্দেশ্য একমাত্র হলো একবার ঠান্ডা শীতল বাতাস, ওকে।
আচ্ছা, অনেকেই বলে যে কুলার হচ্ছে রুম ঠান্ডা করে, আসলে না, কুলারে রুমে ঠান্ডা বাতাস। আমি কিন্তু প্রত্যেকটা বার আপনাকে একটা কথাই বলছি, ভাই আমার ফ্যান চলছে, ফ্যানের বাতাস গরম, আমার ফ্যানের বাতাস আমার শরীর জ্বলতেছে, কিন্তু কোনো ফায়দা হচ্ছে না, ফায়দা হচ্ছে না। আমি ঘুমাচ্ছি, আমার পেট ভিজে যাচ্ছে গামে, আমার এটার বাতাস হবে শীতল, কারণ কি, পানি থেকে যখন বাতাসটা ফ্লো দিবে তখন আপনার শরীরটাকে জলাপোড়া বন্ধ করবে এবং ঘাম থেকে দূর করবে। ওকে, আমরা যখন টাটকা রোদে মনে করেন নদীর পাড়ে বসে থাকি ভাই, তখন তো আমরা ঘামাই না, কারণ কি, যখন পানি থেকে বাতাসটা উঠে আমার শরীর লাগে তখন কিন্তু শরীরটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা বাতাসটা তখন আমরা ফিল করি। ঠিক সেম টু সেম ওই নদীর বাতাস, আল্লাহর প্রাকৃতিক বাতাসটাকে এখন আমরা মানে মডিফাই করেই আমরা এটা ইয়ার কুলার তৈরি করছি। ইয়ার মানে কি ভাই? বাতাস। আর কুলার মানে ভাই? ঠান্ডা। তাহলে ইয়ার কুলার মানেই আমরা ঠান্ডা বাতাস পাবো। আমার রুম ঠান্ডার দরকার নেই ভাই, আমি শরীরে সুস্থ পাইলে হইব। ইয়েস, রুম ঠান্ডা করতে হলে আমার এসি কিনতে হবে, এসি কিনলে আমাকে অনেকগুলো নির্দেশের মানে আমার চলতে হবে। এসির যেমন মজা তেমন জ্বালাও আছে, জ্বালাও আছে। একজন বাড়িওয়ালা তার ভাড়াটিয়া ভাড়া দিল, বিল্ডিংটা ভাঙলে তার কলিজায় লাগে, এরকম বাতাস। আমি আবার একটু দেখাবো, দেখেন কিরকম বাতাস, সিটের মতো, এই যে সিটের মতো দেখেন, সিটের মতো, এই দেখেন, ও দেখেন কি বাতাস, পুরোটা দেখেন, এই পুরোটা দেখেন, দেখেন এইরকম বাতাস দেখেন, চমৎকার। এরকম বাতাস যদি আপনার দুই মিনিট শরীরে লাগে, আপনার শরীরটা একদম শীতলে মানে ঠান্ডা বাতাসে আপনার শরীরটাকে শীতল করে দিবে, ঠিক আছে? দুই মিনিটে এরকম বাতাস আপনাকে দুই মিনিটে শরীর ঠান্ডা করে দেবে। আবারও বলি ভাই, অনেকে বলেন ভাই এসির থেকে একটা কুলার তিনটা এসির কাজ করবে, মানে এই যে বুঝিয়ে বলতে পারে নাই, আপনিও বুঝেন নাই, আপনি একটু বুঝিয়ে বলুন। আমি আজকে বুঝিয়ে বলে দিব ভাই, একটা এসি যখন আপনি কিনবেন এটা কি তিন রুমে লাগাইতে পারবেন? একটা এসি এক রুমের জন্য, একটা রুমে নির্দিষ্ট লাগাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন এসিটাকে আমি চাইলে ওই রুমটাকে নিয়ে ঠান্ডা করতে পারবো? কখনো এটা কি সম্ভব? সম্ভব না, হয়তো এই ক্ষেত্রে খুলে ওখানে লাগাই দেবো না, ওখানে খুলে এখানে লাগাইতে হবে, এইরকম ঠান্ডা করা যাবে না। এখানে একটা জিনিস সম্ভব আছে, আপনার ঘরে এখন এক তিনটা রুম আছে, আপনার তিনটা কেনার সমর্থ না, একটাই কিনছেন, এটাকে এই রুম থেকে ওই রুমে নিয়ে যান, আপনার রুমটাকে আপনার শরীরটাকে ঠান্ডা করে নিতে পারবেন। ওকে, একটা কাজ করতে পারবেন যেটা আপনার রুমের টেম্পারেচারটা অনেক হাই আছে, সেখান থেকে আর্দ্রতা আপনি কমাই নিতে পারবেন, কমাই নিতে পারবেন, এটার দ্বারা আপনি সেই গরম হাওয়াটাকে রিসাইক্লিং করে একটু ঠান্ডা বাতাসটা আপনার রুমটাকে ভরে নিতে পারবেন। ইয়েস, ঠিক আছে। আর আপনার সকাল আপনার শরীরে যখন দুই মিনিট ঠান্ডা বাতাসটা লাগবে, আপনার ক্লান্তিটা দূর করে দিবে, এটার দ্বারা হলো ন্যাচারাল, মানে 100% ন্যাচারাল বাতাস। আর কুলারটা যারা নেবেন, আমাদের কাছে দুইটা সাইজ আছে, এটা গ্রি অরিজিনাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। ইয়েস, সারা অরিজিনাল গ্রি কিনা ভাই, 100% অরিজিনাল গ্রি। যে আমরা এখানে গ্রির সব কিছু দেখাই দিব ভাই, এটা কিনলে সঙ্গে একটা আপনার দলিল পাবেন। ওকে, এই দলিলটা হলো আপনার কি, গ্রির অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট। আচ্ছা, এবং এটা যদি আপনার নষ্ট হতে পারে ভাই, ইলেকট্রিক প্রোডাক্টে নষ্ট হয় না এমন কথা বলতে পারবে না কেউ, যে তৈরি করছে সেও বলতে পারবে না যে আমার এত গ্যারান্টি দেওয়া যায়, এত গ্যারান্টি দেয়। তবে এইটা বলা যায় যে একটা প্রোডাক্ট যখন পপুলার হয় তাহলে এটা টাস্ট করা যায়। ইয়েস, আর এটার জন্য আপনার যদি প্রোডাক্টের সমস্যা হয় আপনাকে আমার কাছে নিয়ে আসতে হবে না, ঘরে বসে সার্ভিস দিতে পারবেন। 64 জেলার আপনার নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে এখানে। ওকে, আর সবচেয়ে বড় কথা, এই যে রিভিউটা দেওয়ার উদ্দেশ্য কি ভাই জানেন, এখন এটা সবাই অনেকেই চিনে কুলার। কুলার মানি হলো ঠান্ডা একটা বাতাস যায় শরীরকে শীতল করে, ভাই ঘরকে ঠান্ডা করবে না আমি এটা আবার বলবো না, তবে আপনাকে গরম থেকে সে বাঁচাবে। ইয়েস, কারণ ভাই আপনার মাথার উপরে যে ফ্যানটা আছে ওইটা আপনাকে গরম বাতাসই দিবে। এই ফ্যানগুলোও যদি নেন, এগুলো নর্মালি ঘরকে ঠান্ডা করবে না, বাট কথা হইতেছে বাতাসটাকে ঠান্ডা করবে, বাতাসটাকে ঠান্ডা করে দিবে। আরেকটা কথা বলি ভাই, সেদিন একজন আছে আমার ঘরে এসি আছে, হ্যাঁ এসি থাকলে আমার কুলার কিনবেন কেন? ভাই আপনি যদি এটা বুঝতেন তাহলে এই কথা বলতেন না। আমি কেন আজকে যে কথাটা বলতেছি, আমি একটু আগে বললাম, সেটা হলো উনার হলো আপনার অ্যাজমার সমস্যা। আচ্ছা, এই লোক কি আর এসি থাকতে পারবে? উনি 20 টাকার মালিক হোক, এসির ভিতরে তুমি থাকার উনি একটা বুদ্ধি করতে পারবে ভাই, এসিটারে 10 মিনিট ছাইরা একটু ঠান্ডা করলো, হ্যাঁ ওই কথাটাই, কুলারটা ছাইরা নিল, ওই কথাটাই বলছে, রুমটাকে সে ঠান্ডা করে কুলারটাকে ছেড়ে দিয়েছে, তার আর কোনো টেনশন নাই, সে সুন্দর মতন ওই 10 মিনিট সে বাইরেই থাকলো, বাইরেই থাকলো, তারপরে আপনি কুলার ছেড়ে দিয়ে সে সারা রাত নির্দ্বিধায় ঘুম গেল, কোনো টেনশন নাই, সে বললো খুব ভালো, ওটার আর একটা টেনশন মুক্ত হয়েছে ভাই, বিদ্যুৎ বিলে রাত থেকে বাড়ছে ভাই, বিদ্যুৎ বিল তো ভাই কথাই নাই, 10,000-8,000 টাকা বিদ্যুৎ বিল ভাই, আর এইটা দিয়ে আপনি সারা মাস চালাবেন, মাত্র 180 টাকা বিদ্যুৎ বিল, 180 টাকা কেন জানেন? কেন এখানে আসেন ভাই? ওকে, এই যে এখানে আসেন, এখানে 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 এটার বডিতে লেখা আছে দেখেন, এই যেখানে দেখেন কি লেখা আছে, যে 290 ওয়াট। আচ্ছা, তাহলে এটা আপনার 290 একটা ফ্যানের ওয়াট, যখন এসির দাম লাখ টাকা ছিল, স্টক ছিল, স্টক ছিল না, তখন কুলারও পায় নাই ভাই। আর কুলার যারা কিনবে তার আগেই শেষ হয়ে গেছে, এখনো আমরা তাদের বলতেছি যারা আগে নিবেন
আগে অর্ডার করেন, এখন পাবেন একটু গরমের ভিতরে ভাই, দাম তো বাড়ছে চরম আকারে, মার্কেটে 30,000-32,000 টাকা বিক্রি হচ্ছে 60 লিটার। আমরা স্পোর্টে দিব না, আমরা দিব মানে একবারে নিউ ভাই ভাই মানে একটা ধামাকার রেট। ওকে আছেন, 40 লিটার ফার্স্ট দামটা বলে দিব, 40 লিটার, 40 লিটার যারা নেবেন এই যে দেখেন 40 লিটার, এটা প্রত্যেকটা চাকা থাকবে, 40 লিটার যারা নেবেন এটা বর্তমান প্রাইস আছে 28,000 টাকা, 28,000 মার্কেট ভ্যালু যেটা চলতেছে ভাই, দামাদামি করে কিনে হাতে 500-1,000 কম নেবে সেটা না, আজকে আমরা এটা না একদম ধামাকা অফার থাকবে, মাত্র 22,500 টাকা, 22,500 টাকা, মাত্র 22,500 টাকা থাকবে 40 লিটার, তারপর 28 থেকে 30,000 টাকা মার্কেট ভ্যালু আছে, আমরা এটা আজকে দিব মাত্র অনলি 23,500 টাকা, 23,500 না না ভাই 23,500, 23,500 আমি বললাম 23,500, এটা তো মার্কেট এটা হয় না তো ভয় লাগতেছে আমার না ভাই এটা হবে দুই তিন দিন পর বা পাঁচ দিন সাত দিন পর, যে পচা গরম পড়ছে এটা তো বেশি দিন আচ্ছা, অনেকে মফস্বলে থাকে যাদের বাসায় সৌর বিদ্যুতের লাইন আছে, লাইন আছে কিংবা আইপিএস আছে, ওইটা দিয়ে কি এটা চালাতে পারবে? হ্যাঁ, ওইটা সিস্টেম করে দিলে চালাতে পারবেন, যে ওয়াট তো কম, ওয়াটটা তো কম, আর এটা হচ্ছে ব্লোয়ার মোটর যেটাতে থেকে সাকশন পাওয়ারটা বেশি, আর এনার্জি সেভার, এখানে দেখেন এই যে এনার্জি সেভার, ইলেকট্রিক সেভার, এখানে দেখেন লেখা আছে এনার্জি সেভিং, আর এটা নয়েজ নাই, নয়েজ নাই, এখানে টুকটাক যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এই পলিগুলার কারণে, এটাতে ছেড়ে রাখছি আমরা ফুল স্পিডে, বাতাস লাগা মানে আপনার আওয়াজ পাচ্ছি না, এটা দেওয়ার উদ্দেশ্য কি ভাই? আমরা লাইভ আপনারা তো আর এই বাতাসটা দেখা যায় না, বাতাস দেখার জন্য কিছু জিনিস আমরা একটু দেখাই দিলাম, যেমন একটু আগে আমরা গরম বাতাসটা দেখার জন্য একটা হিমুডির সাহায্য নিলাম, এইরকমই সেম টু আমরা পলি একটা সাহায্য নিলাম, তাহলে ভাই জি 40 লিটারের দাম জি 40,000, আবার বলে দিচ্ছি 22,000 টাকা থাকবে প্লেন একদম ফ্ল্যাট রেট, 22,500 না 22,000 থাকবে একদম ফ্ল্যাট রেট, ফ্ল্যাট 22,000 টাকা, ফ্ল্যাট 22,000 টাকা থাকবে। ওকে, আর যেটা হলো আপনার 60 লিটার একদম ফ্ল্যাট রেট থাকবে 23,500। অর্ডার করব কিভাবে? একদম ইজি সহজ, এই যে নিউ ভাই ভাই কুকার যদি দেখা দেন, তিনটা নাম্বার দেওয়া আছে, ওকে একটু দেখে দেবো কাছে এসে, এই যে দেখেন এই যে নাম্বার যে দেওয়া আছে, তিনটা নাম্বারে আপনারা কল করবেন, একটা নাম্বারে না, কারণ একটা নাম্বার বেশি থাকলে আরেকটা নাম্বার কল করবেন, এই নাম্বারটা আপনার বিকাশ করবেন, 2,000 টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করেন, বাংলাদেশের সমস্ত জেলা দেওয়া যাবে, যদি সদরে দেন 500-600 টাকা খরচ হবে, যদি থানায় পর্যন্ত নেন 800-900 টাকা মতো খরচ হবে, ঠিক আছে? যেহেতু আমরা একটা ধামাকা রেডি দিয়েছি ভাই, আমরা চাইলে রেট বাড়া দিয়ে ফ্রি ডেলিভারি দিতে পারব, সেটা না করে আমরা ডাইরেক্ট ধামাকা রেডি দিয়ে দিলাম, তাহলে 40 লিটার 22,000, 22,000, আর 60 লিটার 23,500। আজকে আমরা এখানে বিদায় নিব, অফার থাকবে আগামী আগামী 24 ঘন্টা মানে 48 ঘন্টা থাকবে অফারটা, 48 ঘন্টা, 48 ঘন্টা, দুই দিনের অফার, এই স্টক আছে, স্টক অনুযায়ী যারা প্রোডাক্ট নেবেন দুই দিনের অফার, 40 লিটার 22,000, 60 লিটার 23,500, আগামী দুই দিনের জন্য নিউ ভাই ভাই কোকারেজ থেকে। আর যারা নাকি, একটা কথা বলে দেবো ভাইয়া, যারা নাকি নিউ মার্কেট চিনেন বা আসতে পারবেন, এটা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে পশ্চিম পাশে সিটি কমপ্লেক্স, যেটা বিস্তালা ভবনের নিস্তালা বিশ্বাস বিল্ডার্স, এটার নিস্তালাতে ঢোকার সময় আপনি তিন চারটা দোকান পরে আসলে নিউ ভাই ভাই কোকারেজটা পেয়ে যাবেন, ওখানে এসে আপনার কত টাকা বুকিং করতে হবে ভাই? 2,000 টাকা, অনলি 2,000 টাকা বুকিং করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন, বাংলাদেশ নিতে পারবো, আপনি ঘরে বসেও প্রোডাক্ট নিতে পারবেন। আজকে তাহলে আমরা এখানে বিদায় নিচ্ছি, তবে কথা হচ্ছে 48 ঘন্টা পরে এই প্রাইসটা যদি কেউ বলেন, আসলে এই প্রাইসটা তখন আর পাওয়া যাবে না, স্টক যে টুক আছে ওটুকু আমরা দিয়ে শেষ করবো, 48 ঘন্টা নিতে পারবেন কিনা আমি জানি না।